সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। এই ঠান্ডায় এখন কেউ সেরকম ভালো থাকছে না বলে আমার মনে হয় না, কারণ যা পরিমাণে ঠান্ডা পড়েছে না, একদম কাঁপিয়ে দেবার মতো। আর তার মধ্যে হয়েছে ঠান্ডা লেগেছে তো বটেই, তার মধ্যে লেগেছে হচ্ছে কাশি, সর্দি, ঘাট পা গরম হয়ে যাচ্ছে, জ্বর জ্বর আসছে মাঝে সাঝে, এরকম হয়েছে আমার অবস্থা। তবে এখন আমি পুরোপুরি ঠিক আছি, এখন একটু ঠিক আছি। ডাক্তার দেখি, ডাক্তার বললো যে গলা একদম গার্গেল করবে, আর ওষুধ দিয়েছি, আশা করি কমে যাবে। তো এখন একদমই কমে গেছে আর একদমই ঠিক আছে। তো যেটা জন্য আজকে ব্লগ করা, সেটা হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে দেবগ্রাম সাম্প্রতি উৎসবের মেলায়। খুব বড় করে মেলা হয়, আগের বছর যাওয়া হয়নি, তো এই বছর যাব। অনেকদিনই হলো মেলা এসেছে, তো চলো এখন যাব হচ্ছে মেলায়। আমি মা বাবা তিনজনই মিলে যাব। আর এরকম একটা ড্রেস পরেছি, ড্রেস বলতে এটা হচ্ছে একটা পঞ্চু, ঠিক আছে? কাশ মানে এখান দিয়ে কেনা, দেখো একদম সফট, একদম এই যেরকম সফট আগের বারে কিনেছিলাম, তো এই বছর পরেছি, এটা হচ্ছে সেকেন্ড বার পরলাম, খুব সফট একদম, দেখো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যায়। প্রথমে শেষ অবধি একদম ভুলবে না, স্কিপও করবে না, আর ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো লেটস গো। তাই তোমাদেরকে এখন দেখাবো কি কি কিনেছি মেলা থেকে। প্রথমেই নিয়েছি এটা, মা নিয়েছে, ঘরে রাখা খুব ভালো, আবার বইপত্র তারপরে অন্যান্য জায়গায় রাখা খুব ভালো। এই যে ময়ূরের পালক, এই যে খুব সুন্দর লাগে দেখতে, এই যে আমরা ময়ূরের পালক নিয়েছে মা। আর এই যে এইরকম একটা
সুন্দর বোর্ড এর কাচে, খুব সুন্দর কাচের না, বেশ ভালো আর কি। দাম নিয়েছে এটার 80 টাকা, দরদাম করে নিয়েছে 60 টাকা, বুঝেছো? জিনিসের অনেক দাম, খুব দাম জিনিসের। এরকম একটা নিয়েছে বল, আর নিয়েছে এই যে আমি একটা নিয়েছি, এরকম একটা বোতল 40 টাকা নিয়েছে বোতলটা, এই যে এরকম একটা ইয়েলো কালার ছিল আর একটা স্কিন কালার ছিল, আমার পিঙ্কটা বেশি ভালো পছন্দ হয়েছে, এরকম একটা নিয়েছে। আর হচ্ছে এই যে আমার, আমি এটা নিজের জন্য নিয়েছি বলি, আমি যখন আর কি পড়ার ফাঁকে, মানে পড়ার ফাঁকে বলতে পড়া হয়ে টয়ে গেলে ছাদে গিয়ে এরকম বুলবুলি নিই, এই যে আর যখন শেষ হয়ে যায় শ্যাম্পু দিয়ে ভরে আবার বুলবুলি নিয়ে কিনি। এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগে, ছোট্টবেলা থেকে আমার জিনিসটা খুব প্রিয়। আর মা নিয়েছিল একটা রান্নার খুন্তি, এই যে একটা রান্নার খুন্তি নিয়েছে। আর হচ্ছে এই যে ধূপকাঠির একটা স্ট্যান্ড, এই যে দেখতেই পাচ্ছ পুজোর জন্য আর কি, মা পুজো করে যখন এরকম দরকার। আর নিয়েছে মা হচ্ছে, মা যতবার যায় এটা কিনে, তারা দেখাচ্ছে এই যে এরকম একটা পার্পেল কালারের ছোট্ট একটা ফুল প্লাস্টিকে, নিচে এরকম ছোট্ট একটা টপ, খুব সুন্দর এরকম একটা নিয়েছে। আর একটা নিয়েছে দাঁড়া, ফার্স্টে যে ফুলের দোকানটা দেখাচ্ছিলাম ওখান দিয়ে মা নিয়েছে। আর দেখতে দেখছিলে কি সুন্দর সুন্দর ফুলগুলো, মানে চারিটা দোকান জুড়ে ফুল, খুব সুন্দর লাগছিল, বলছে সব একদম নিয়ে নি। এই যে এরকম একটা রং বেরঙের মা নিয়েছে, পার্পেল আছে, রেড আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, এই যে এরকম একটা। আর দুটোই কালার খুব ভালো, আর এটার দাম নিয়েছে হচ্ছে দুটো মিলিয়ে 40-40 মিলিয়ে 80 টাকা। মা একটা নিতে যাচ্ছিলাম, বললাম না দুটো নাও ভালো লাগবে দেখতে, বুঝেছো? এই কটাই, এই হচ্ছে আমাদের ছোট্ট খাটো মেলার একটা শপিং। আর একবার যদি মেলায় যাই আবার আমি ব্লগ করব, অসুবিধা নেই। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর এই শপিংগুলো, যে ছোটো ছোটো যে শপিংগুলো করেছি ওটার একটু কমেন্ট করে জানাবে কোনটা ভালো লেগেছে না লেগেছে। তো চলো আজকে, বাই বাই অ্যান্ড গুড নাইট, টাটা।